লকডাউন চলাকালীন এত পুলিশ প্রখরের মধ্যে নেশা কারবারীদের দূরত্ব অব্যাহত। অবৈধভাবে প্রচুর পরিমাণে ঔষধ ও নেশার ট্যাবলেট পাচার করতে গিয়ে ধর্মনগর থানার পুলিশের জালে ধরা পড়ল কৈলাসহরের যুবক। ধৃত এই পাচারকারীর নাম নিপম। তার বিরুদ্ধে অভিযোগ, সে দীর্ঘদিন ধরে নেশার ট্যাবলেটের ব্যবসা চালিয়ে যাচ্ছিল। কিছু অফিসারদের ম্যানেজ করে নেশার ট্যাবলেটের এই রমরমা ব্যবসা চলছিল দীর্ঘদিন যাবৎ। পুলিশ সূত্রে খবর, উত্তর জেলা পুলিশ সুপার ও ধর্মনগর থানার পুলিশ মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থেকে বাইকে চড়ে কৈলাসহর যাওয়ার পথে নিপমকে আটক করে, কিন্তু তল্লাশি চালিয়ে তার কাছে কিছু না পেয়ে পুলিশ নিপমকে ছেড়ে দেয়। আজ ফের তাকে ধর্মনগর থেকে কৈলাসহর যাওয়ার পথে ধর্মনগর থানার পুলিশ আটক করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে প্রচুর পরিমাণের অবৈধ ঔষধ ও নেশার ট্যাবলেট পাওয়া যায়। পুলিশ তার ফার্মেসির কাগজপত্রের বৈধতা যাচাই করতে ড্রাগ ইন্সপেক্টরকে খবর দেয়। শুরু হয় তদন্ত। পরে পুলিশ জানতে পারে কৈলাসহর সঞ্জীবনী মেডিকেলেরও মালিক নয় সে। নিপম যে কাগজপত্রগুলি পুলিশকে দেখিয়েছিল সেগুলি জাল। নিপম নাথের কাছ থেকে যে ট্যাবলেটগুলো উদ্ধার হয়েছে সেগুলি নেশা করার জন্য ব্যবহৃত হয়। পুলিশ নিপম নাথের বিরুদ্ধে মামলার নম্বর 51/2020 ভারতীয় দণ্ডবিধির 448/471 ধারা এবং 22C/29 NDPS অ্যাক্টে মামলা নিয়ে তাকে আদালতে সোপর্দ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভেঙ্গা।